Welcome back to my channel. আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন কিছু শেয়ার করতে যাচ্ছি যেটা আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। আর এখন আমি আর আমার দিদিভাই যাচ্ছি ক্ষেতের মধ্যে। ক্ষেতের মধ্যে তো একটু পুকুর আছে, সো একটা পুকুর থেকে আমরা মাটি তুলব। আমি তুলব না, দিদিভাই তুলবে, কেননা আমি পুকুর খুব ভয় পাই, পুকুরে গেলে আমি নিচেই চলে যাব যা মনে হয় আর কি আমার। তো তার জন্য দিদি আমাকে তুলে দেবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। হে ভগবান, যুগ ধরিস না রে। এ দেখো ধান কি সুন্দর। আমার দিদি মাটি উঠাবে, দেখো বাহ। মাটিটা দেখো পুরো ভিজে, ডাইরেক্ট তুলে এনেছি। সো এটা একটু শুকাতে দেবো রোদ্রের মধ্যে, একটু টেনে গেলে তারপর বানাবো। তো দেখতে থাকো, এখন দেখা যাক মাটিটার অবস্থা কি আছে। দেখেন আমি সকালে একটু হাত দিয়ে মেখে রেখে দিয়েছি, চলো এখন রং করবো।
আমার সঙ্গে আছে রুদ্রাক্ষী, ও রং করবে, দেখো রং করছে অলরেডি। বাবা একটা কোথায় রেখেছো? ও এখানে রেখেছে, এটা রুদ্রাক্ষী করেছি দেখো। কি খুশি রং পেয়ে।